নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কিলা। ছেলেকে তো এক পিস দিলাম, খেয়ে বলে অসাধারণ হয়েছে। ওই ওই ইয়েতে আছে দেখ, তোমাদের তো বলেছিলাম গতকালকের ব্লগে যে চিকেন এনেছে, চিকেনটা আমি না ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সারা রাত ফ্রিজে ছিল, সকালবেলায় বার করে দিয়েছি, বার করে এবার এই বেলায় পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে কিছুটা আবার রেখে দেবো, আবার কিছুটা আজকে রাত্রে রান্না হবে। গুড আফটারনুন বন্ধুরা, কী প্রচণ্ড গরম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে এখন বাজে 1:15, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের তো দেখা দেখিয়েছি ছেলেকে তবলা আঁকা শেখাতে এসেছিল, চলে যাবার পরে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে এবার এদিককার সব ইয়ে করছিলাম, জোগাড় করছিলাম। এক মিনিট, কাকিমা শাশুড়িদের ইয়েটা দেখাবো, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি, রং হচ্ছে যে রংটা দেখাবো। আর দেখো পিছন দিক দিয়ে দেখে না, রংটা সুন্দর হচ্ছে না? এই স্টার্ট করেছে, যদিও আমি জামা কাপড় তুলতে এসেছি, ছেলে স্কুলে গেছে মুড়ি খেয়ে, বলেছি স্কুলেই খেয়ে নিবি। আর তোমাদের তো কাল গতকালকের ব্লগটায় দেখালাম যে দুটো চাল বেশি নিয়েছি, পান্তা ভাত খেতে শখ যাচ্ছে, সেই পান্তা ভাত খাবো বলে ডিম ভেজে নেব আর পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। ভাবলুম আলু ভাতে আলু সেদ্ধ করবো, তারপর ভাবলুম না আলু সেদ্ধ খাবো না, আর কিন্তু পান্তা ভাত খাচ্ছি, তারপর আলু সেদ্ধ আর খাবো না, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। তো রাত্রে তো হবে চিকেন, আর হাজবেন্ডকে বললাম ভাত খাবে না রুটি খাবে, বললো রুটি খাবো আজকে, কালকে ভাত খেয়েছে। আর বললো আজকে রুটি খাবো, আর বললাম চিলি চিকেন খাবে না কষা চিকেন খাবে, কষা চিকেন খাবো, চিলি চিকেন খাবো না। ঠিক আছে, চিলি চিকেনের ঝামেলাও প্রচুর, কষা চিকেনই করবো, সেই চিকেনের স্কুলে চলে যাবার পরে অনেক কাজ করেছি, অনেক চিকেন ধুলাম, মশলা রেডি করলাম, একবারে কালকেও চিকেন হবে, অনেকটাই এনেছে, আজকে রাত্রে তো অল্প পরিমাণ করব আর কালকেও হবে, তো সেই কারণে এবারে মশলাটা বেটে রাখলাম। বেশিক্ষণ এখন করতে পারবো না ভিডিও, আমার চার্জ নেই মোবাইলে, আমার নয় মোবাইলে, মোবাইলের চার্জ নেই, চার্জে বসাতে হবে। ঠিক আছে, এখন এখানে রাখছি, আবার আমার ভজভজানি একটু পরে আসছি, চার্জ দিয়ে বসিয়ে দিই। গুড আফটারনুন, এখন বাজে 2:15, এইমাত্র স্নান করে এলাম,
স্নান করে সিঁদুরটা পরেই তোমাদের কাছে চলে এসেছি, কারণ এতক্ষণ আসতে পারিনি, ফোনে চার্জ ছিল না, তোমাদের তো বললাম চার্জে বসিয়েছিলাম। তারপর বসিয়ে আমি ডিমটা ভাজলাম, ভেজে খাওয়া দাওয়া হলো, খেলাম। ছেলে স্কুল থেকে চলে এসেছে, টিভি দেখছে। আমার খাওয়ার আগেই ও চলে এসেছে, ওকে জামা প্যান্ট ছাড়িয়ে হাত পা ধুয়ে রেডি করে দিলাম, আর তারপরে ডিমটা ভেজে খেলাম, ডিম ভাজা, পেঁয়াজ আর পান্ত ভাত খেয়ে দিয়ে গ্যাস পরিষ্কার করলাম, সব পরিষ্কার ঝরিষ্কার করে চান করলাম। চানটা আগে করে নিয়ে এবার ওপর থেকে যেগুলো এনেছিলাম, নিজো ডায়ারি এগুলো আছে, এগুলো গুছোবো। গুছিয়ে রাত্রের জন্য, আমার রাত্রে তো বললাম তোমাদের যে কষা চিকেন খাবে বলেছে, তার জন্য পেঁয়াজ কুটলাম, কুটে চান করার আগে ওগুলো করে রেখে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমাটো সব কোটা হয়ে গেছে, এবার বাটবো, এগুলো গুছোবো, বাটবো, ছেলেকে ফল খাওয়াবো, ফল খাইয়ে তারপরে একটু শান্তি। ঠিক আছে, চলো এগুলো গুছিয়ে নিই। গতকালকের ব্লগে তো তোমাদের এই কাজগুলো দেখিয়েছিলাম, তো সেই কারণে আজকের ব্লগে আর দেখাচ্ছি না। গুছিয়ে নিই, গুছিয়ে বেটে নিয়ে তারপর ছেলেকে ফল খাওয়াবো। ওই জায়গায় লেবু আছে দাও। কেটে দিলাম, দুটো দিলাম, কারণ একটা আগে শুকনো ছিল, শুকিয়ে গিয়েছিল, ওইটা দিয়ে দিলাম, আর একটা টাটকে দিলাম। তো দুটো দিলাম লেবু, আর আমি খাবো আপেল, ও আপেল খাবে না। সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে আবার ছেলেকে দুধ দিতে। ছেলে তো গরুর দুধ পছন্দ করে না, তবুও আজকে দিচ্ছি, আজকে খেয়ে নেবে, কারণ স্যার পড়াতে এসেছে, একবারটি ডেকে খাইয়ে দেবো দুধ ছেলেকে, তো সেই জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি। আর রাত্রে তো হবে চিকেন, না হলে নষ্ট হবে দুধটা, রাত্রে ছানাও কেউ খাবে না আর কিছুই হবে না, সে দুধটা খাইয়ে দিচ্ছি ওকে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা তো জানো সকাল থেকে আমি রান্না করিনি কিছু, কালকে পান্ত ভাত খেয়ে আছি, আর ওই জন্য রাত্রিবেলা রান্না করতে চলে এলাম। এখন বাজে রাত 8টা, তো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, কড়াইতে আমি দিয়েছি, আজকে তো কী হবে বললাম, চিকেন কষা হবে। তো চিকেন কষার জন্য এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুর থেকে, তো তোমাদের বললাম ওই করছিলাম, রান্না করিনি, কিন্তু রান্নার সমস্ত জোগাড় আমি দুপুরে করে রেখে দিয়েছি কাজের সুবিধার্থে। ছেলেকে তো পড়াতে এসেছিলো, তোমাদের বললাম এইমাত্র পড়িয়ে গেল, আমি ওই জন্য ভাবলাম যে ছেলে পড়ছে আমার, ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে এলাম। তো এর মধ্যে আমি সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তিন চার ঘন্টার কি আরও বেশি। তো বাটা মশলা তো দিয়েছি, আর দিয়েছি এমনি যা যা মশলা দিই, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই মিট মশলা ব্যবহার করি আমি, চিকেন কারি মশলা ব্যবহার করি না। মিট মশলা দিয়েছি, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে, যেহেতু কষা হবে। আর হাজবেন্ড বলেছে ঝাল ঝাল করতে, কিন্তু ঝাল ঝাল বেশি করতে পারবো না আমার ছেলের জন্য, তাহলে ছেলে খেতে পারবে না, ছেলে তুলে রেখে তারপরে আরও ঝাল দেবো হাজবেন্ডের জন্য। আর এটা মোটামুটি 5-6 ঘন্টা হবে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি আর ধনে পাতা, কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার আমি রান্নাটা স্টার্ট করে দিই।
ফোড়নে দিয়েছি আমি পাঁচ ফোড়ন দিয়েছি, আর দিয়েছি চিনি, বেশিক্ষণ লাগবে না, চিকেন তো আর আলু দেবো না, বেশিক্ষণ লাগবে না, কষালেই তো, জল দেবো না। তো ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো, আমি ধনে পাতা শেষে দিই না, তোমরা তো জানোই, ধনে পাতাটা আমি প্রথমেই দিই না। তো পেঁয়াজ গুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিই। ভালো করে কষব, কষাতেই রান্না। ঠিক আছে, কষানো হোক, অনেকক্ষণ ধরে কষতে হবে, সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিশাল বড় ব্লগ হয়ে যাবে। এই দেখো আমার চিকেন কষা রেডি, ছেলেকে তো এক পিস দিলাম, খেয়ে বলে অসাধারণ হয়েছে। তো আমরা যখন খাবো তখনই জানতে পারবো কেমন হয়েছে। করেছি তো মন দিয়েই, বলে যে রান্না মন দিয়ে করে সেই রান্নার টেস্ট এমনিতেই সুন্দর হয়। তো দেখা যাক কেমন হয়েছে। এবার এই গ্যাস পরিষ্কার করব, করে রুটি করব। হাজবেন্ড এইমাত্র এলো, ছেলে ঘুমিয়ে গেছে, সারা দিনের পব্বজ চালিয়ে এবার ঘুমিয়ে গেছে। আমার ছেলেরও কোনো অসুবিধে নেই, অবশ্য ওকে ডেকে তুললে খেয়ে নেবে, ঘুম থেকে তুলে খাওয়ালে খেয়ে নেবে। তো চলো গ্যাস পরিষ্কার করে নিই, তারপরে রুটি করব। তারপরে গুড নাইট জানাতে এলাম, ডিনার করব এবার। ডিনারে তো কী হবে তোমরা দেখলেই, চিকেন আর দেখাচ্ছি না। আর এখানে এই যে মিষ্টি এনেছে, মিষ্টি তো রোজেরই থাকে রুটিতে, তোমরা জানোই। আর রুটি, এই হচ্ছে আমাদের আজকে ডিনার মেনু। আর বেশি বড় ব্লগটা করছি না, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1 kg। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই জানাবার আগে বলে দিই আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। তোমরা সেই ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।